জমে উঠতে শুরু করেছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। একদিকে যেমন স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের আধিপত্য বজায় রয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার অবস্থা নড়বড়ে। খবর সংযোগের আজকের এই আয়োজনে আমরা দেখব বিশ্বকাপে টাইগারদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কতটুকু। বিশ্বকাপের 14তম ম্যাচে অস্ট্রেলিয়া 5 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর রোববার রাতে চলতি বিশ্বকাপের আপসেট ঘটিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ আর ভারতের কাছে হারের পর আফগানরা হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের এই হারের পর গণমাধ্যম এক কথায় ধুয়ে দিচ্ছে জস বাটলার বাহিনীকে। বিবিসি জানিয়েছে এবারের বিশ্বকাপে কোন 4টি দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। এ তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে 5 নম্বরে। তালিকার 1 নম্বরে থাকা ভারতকে 94% সম্ভাবনা দেখানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা 84%, 3 নম্বরে 73% নিউজিল্যান্ডের, 4 নম্বরে থাকা পাকিস্তানের সম্ভাবনা 48%। অস্ট্রেলিয়াকে রাখা হয়েছে ইংল্যান্ডের পরে, শ্রীলঙ্কার সম্ভাবনা 16%, এ তালিকায় বাংলাদেশের সম্ভাবনা 12%, আফগানিস্তানের সম্ভাবনা 10% আর নেদারল্যান্ডসের কোনো সম্ভাবনাই নেই সেমিফাইনালে খেলার। এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড 3 ম্যাচ খেলে 3টিতেই জিতেছে। দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ খেলে 2টিতে জিতেছে। পাকিস্তান 3টির 2টিতে জিতেছে। ইংল্যান্ড 3টি খেলে জিতেছে 1টি। অস্ট্রেলিয়া 1টি ম্যাচ জিতেছে আর শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেললেও এখনও জয়ের মুখ দেখেনি। বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে 3টির মধ্যে 1টি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা, তবে পরের 2 ম্যাচ বাজেভাবে হারে সাকিব বাহিনী। তাতে সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের। টানা 2 ম্যাচ হারের পর সাকিবদের পরের প্রতিপক্ষ এবারের আসরের অন্যতম শক্তিশালী দল ভারত। স্বাগতিক হওয়ায় পিচ, কন্ডিশন, দর্শক সবই থাকবে ভারতের পক্ষে, কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের কোনো চাপ দেখছেন না খালেদ মাহমুদ সুজন। উল্টো রোহিত কোহলিরাই চাপে থাকবে বলে জানান তিনি। সুজনের মতে বাংলাদেশের চেয়ে ভারতের উপরই বেশি চাপ থাকবে। তিনি বলেন, আমাদের হারানোর কিছুই নেই, নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে, আমাদের সাহস নিয়ে খেলতে হবে, আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী ক্রিকেটদের অ্যাটিটিউড না থাকলে এই লেভেলের খেলা অনেক কঠিন। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের বড় সমস্যাটা দেখা দিয়েছে টপ অর্ডারে। তানজিম রানি পাচ্ছে না, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাকি 2 ম্যাচে ব্যর্থ অফ ফর্মে থাকা লিটন দাস। শেষ 2 ম্যাচে রান নেই নাজমুল হোসেন শান্তর ব্যাটেও। তবে লিটন শান্তদের সামর্থ্যে আস্থা আছে সুজনের। আসার কথা হলো মেহেদী মিরাজ, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ ও মুস্তাফিজরা ফর্মে আছেন। পুনেতে 19 অক্টোবর বিশ্বকাপ মিশনে নিজেদের 4র্থ ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। সোনিয়া খান, খবর সংযোগ।